তো হে গাইস, আমি সৌরভ। আর আজকে আমি বলবো অভিনেতা শঙ্কর চক্রবর্তীর সম্পর্কে। শঙ্কর চক্রবর্তী হচ্ছেন এমন এক অভিনেতা যিনি সিনেমার পাশাপাশি টেলিভিশনে অভিনয় করেছেন সমান দক্ষতার সঙ্গে। তিনি এখনও পর্যন্ত কয়েকশো সিনেমা এবং টেলিভিশনে অভিনয় করে ফেলেছেন। তিনি তার অভিনয় গুণের জন্য আজও সমানভাবে কাজ পেয়ে যাচ্ছেন। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় আজও তিনি সমানভাবে জনপ্রিয়। অভিনয় করেছেন অঞ্জন চৌধুরী থেকে শুরু করে বর্তমানে রাজ চক্রবর্তীর সাথেও। কিন্তু তার অভিনয়ের আগের জীবনটা কেটেছে অতি অভাব ও অনটনের মধ্য দিয়ে। তো গাইস, আজকে আমরা এই ভিডিওতে জানবো গরিব পরিবারের ছেলে শঙ্কর চক্রবর্তীর জীবন সংগ্রামের গল্প। অভিনেতা শঙ্কর চক্রবর্তী 1962 সালের 18 আগস্ট কলকাতার খড়দা শহরতলিতে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 59 বছর। তার আসল নাম হারাধন চক্রবর্তী। অভিনেতা হওয়ার পর তার নাম হয় শঙ্কর। অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শঙ্কর চক্রবর্তী, কিন্তু তবুও তিনি তার পড়াশোনা অনেক দূর চালিয়ে গেছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় খরচ চালানোর জন্য কখনো সাইকেলের দোকানে, আবার কখনো চায়ের দোকানে কাজ করেছেন তিনি। কিন্তু তখন তার ভেতরে থাকা অভিনয়ের প্রতিভা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আর তাই তিনি জয়েন করেন উৎপল দত্তের নাটকের দল। এরপর তিনি অনেকদিন কাজ করেছেন এই দলে। হঠাৎ একদিন তার অভিনয়ের দক্ষতার জন্য অফার আসে বিবাহ অভিযান মুভিতে অভিনয় করার, আর এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেন শঙ্কর চক্রবর্তী। এই হিট সিনেমাতেই শঙ্কর চক্রবর্তীর চরিত্র তাকে এনে দিয়েছিল এক বিরাট সাফল্য। এরপর শঙ্কর চক্রবর্তীকে আর পিছন ফিরে তাকাতে হয়। তিনি প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন অনুভব ছবিতে। ছবিটা খুব একটা হিট না হলেও সমালোচকদের মুখে দারুণ প্রশংসিত হয় তার অভিনয়। তিনি অভিনয় করেছেন অঞ্জন চৌধুরী, বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণা ঘোষ, গৌতম ঘোষ এদের মতো বিখ্যাত পরিচালকদের ছবিতে। ভিলেন থেকে শুরু করে স্নেহময় বাবা সবেতেই খাপ খাইয়ে নিতে পারতেন শঙ্কর চক্রবর্তী। সিনেমার পাশাপাশি সমান দক্ষতার সাথে অভিনয় করেছেন টেলিভিশনেও, যেমন কুসুমদোলা, কুঞ্জ ছায়া, পটল কুমার গানওয়ালা, ভগবধূ সুন্দরী, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণকলি ইত্যাদি। তো যাই হোক, শঙ্কর চক্রবর্তী অভিনেত্রী সোনালী চক্রবর্তীকে বিবাহ করে সংসার জীবন শুরু করেন। বর্তমানে শঙ্কর চক্রবর্তী টালিগঞ্জ স্টুডিও পাড়ায় একজন জনপ্রিয় বা খ্যাতিনাম অভিনেতা হিসেবে পরিচিত। সো গাইস, এই ছিল অভিনেতা শঙ্কর চক্রবর্তীর জীবনের কাহিনী।